না এতক্ষণ তো জাস্ট কথা বললাম তো পেন্সিল তো এটা আলাদা ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি আপনাদের তো এখন আমরা এটা জানি যে ইলাস্ট্রেটরে কাজ করতে হলে নিউ ডকুমেন্ট আগে ক্রিয়েট করতে হবে কিভাবে করব কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করতে পারি বা ফাইল থেকে নিউ ফাইল থেকে নিউ বা কিবোর্ডে কন্ট্রোল এন যেটা আপনারা ভালো লাগে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নাম দিতে হবে লোগো দিলাম আমি নাম দিলাম এখানে নাম্বার অফ আর্টবোর্ড 1ই থাকবে সাইজ আমি A4 সাইজ নিয়ে আগে A4 সাইজ নিয়ে যদি কাজ করতে ভালো লাগে তাহলে A4 সাইজে নেবেন A4 সাইজ নিয়ে কাজ করলাম পরবর্তীতে এটা সাইজ চেঞ্জ করব ঠিক আছে দেন বাকি যা কিছু আছে এই লাস্ট ক্লাসে আমরা তো দেখছিলাম কি কি করতে হয় দেন ওকে করব ওকে করার পর এরকম একটা আর্টবোর্ড আসলো এখন এই আর্টবোর্ডের মাঝখানে আমি যে ইমেজটা ডাউনলোড করছি সেটা নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবো এটা সোর্স ফাইলে যাব কম্পিউটারে গেলাম ডাউনলোড ঠিক আছে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন এই যে ডাউনলোড হয়েছে এটা আছে এটাতে ড্রাগ করে নিয়ে আসলাম কোথায় ইলাস্ট্রেটর আইকনের উপরে ঠিক আছে দেন এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম টোটালটা টাইম আমি লেফট বাটনটা প্রেস করে ধরে রাখছিলাম ক্লিয়ার আর এটার আরেকটা ইজি ওয়ে আছে লাইক এখনই ডাউনলোড করছেন ডাউনলোড করলে ক্রোম থেকে ডাউনলোড করলে দেখবেন নিচে দেখায় এইখানে ক্লিক করে এটাকে আপনি চাইলে এখানে ওপেন করতে পারবেন হ্যাঁ সরাসরি ডাউনলোড করা যায় কিভাবে ডাউনলোড করছে আবার দেখাই দিই তাইলে আপনাদের ওপেন করছি রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ ঠিক আছে কোনো ইমেজ যদি কারো লক করা না থাকে ঠিক আছে প্রায়োরিটি যদি না নেওয়া থাকে কোনো ইমেজে তাহলে সরাসরি ডাউনলোড করতে পারবেন দেন এইখানে ফরম্যাটটা চাবে সেভ দিলে আপনার এটা সেভ হয়ে গেল জেপিজে বা পিএনজি যে কোনো একটা ফরম্যাটে এসভিজি হতে পারে দেন এইটাকে মাউস লেফট বাটন প্রেস করে ধরে রাখলাম এইখানে নিয়ে আসলাম নিয়ে এসে এইখানে নিয়ে এসে ছেড়ে দেব ঠিক আছে এইখানে নিয়ে আসার পর দেখবেন যে একটা ক্রস মার্ক দেখাচ্ছে এই ক্রস মার্কটা বোঝাচ্ছে যে আপনার যে ইমেজটা আছে এই ইমেজটা আপনার সোর্স ফাইলের সাথে কানেক্টেড আছে ঠিক আছে তো এই সোর্স ফাইলের সাথে যদি ডিসকানেক্টেড করতে চান সেক্ষেত্রে এই ক্রস মার্কটা চলে যাবে মানে রিমুভ করতে হবে কীভাবে করবেন সাবমেনু বারে যাবেন সাবমেনু বারে গেলে দেখবেন যে ইমবেড নামের একটা অপশন আছে ইমবেড এটা ক্লিক করলে দেখবেন ক্রস মার্কটা চলে যাবে সোর্স ফাইল বলতে কি এটা জানেন তো উৎস ফাইলটা যেটা কোনটা যেখানে ডাউনলোড করছিলাম এই যে ধরেন ডাউনলোডে গেলে এই যে ফাইলটা দেখাচ্ছে না এটাকে বলা হয় সোর্স ফাইল বাই এনি চান্স এটাকে যদি ডিলিট করে দেয় আমার ইলাস্ট্রেটর থেকে যদি ওই ক্রস মার্কটা রেখে দিতাম ইলাস্ট্রেটর থেকে এই ইমেজটা ডিলিট হয়ে যেত দ্যাটস ওয়াই এটাকে ডিসকানেক্ট করে নিতে হয় কীভাবে করলাম এই ইমব্যাডে ক্লিক করবেন যখন ক্রস মার্কটা থাকবে ইমব্যাডার অপশনটা ভিজিবল দেখাবে এটাতে ক্লিক করলে আপনার এই ক্রস মার্কটা চলে যাবে ক্লিয়ার দেন এইটাকে আমরা এখন ট্রাই করব সেম টু সেম কপি করার ক্লিয়ার হ্যাঁ বলেন এখন এই আইকনটা আমরা বানাইতে হবে কাস্টমলি হ্যাঁ ওইটা পরে দেখাবো না আবার আগে চুরিবিদ্যা শিখতে নাই ঠিক আছে এই আইকনটা বানাইতে হবে কিভাবে বানাবো দেখেন সবাই কিভাবে বানাবো পেন্সিল দিয়ে বানাবো এটা যেহেতু আমার কাস্টম শেপ এটা এটা যেহেতু আমার একটা কাস্টম শেপ দ্যাটস ওয়াই এটাকে আমার পেন্সিল দিয়ে বানাইতে হবে ঠিক আছে এখন কারো মাউসের হাত যদি অনেক বেশি ভালো থাকে সেক্ষেত্রে চাইলে ব্রাশ তুলতে করে ফেলতে পারবে ঠিক আছে বাট এইটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস মাউস দিয়ে ব্রাশ তুলতে পারা আপনার কাছে যদি ট্রাস্টপ্যাড থাকতো সেক্ষেত্রে আলাদা হিসাব ছিল তো আমরা নিব পেন্সিল পেন্সিল নিলাম যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করতে হবে আমার ফার্স্টে কারণ আমি এখান থেকে স্টার্ট করতেছি ঠিক আছে এখানে মাউসের লেফট বাটনটা প্রেস করলাম একটু জুম করে নেই মাউসের লেফট বাটনটা প্রেস করলাম জুম জুম কীভাবে করে এটা তো জানি নাকি প্রেস করে রোলারটা উপরের দিকে রোল করলে আপনার জুম ইন হবে মাউসের রোলারটার নিচের দিকে রোল করলে জুম আউট হবে আল্ট্রা বাটন প্রেস করা থাকতে হবে আর কি মানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে এখান থেকে দুটা হ্যান্ডেল বের করবো একটু আগে যেটা দেখছিলাম হ্যান্ডেল বের করছিলাম কীভাবে হ্যান্ডেল বের করলাম যদি ক্লিক করেই ফেলেন যদি ক্লিক না করেন সেক্ষেত্রে মাউসের লেফট বাটন প্রেস করে ড্রাগ করবেন আর যদি ধরেন ক্লিক করে ফেলছেন এখানে একটা ক্লিক করে ফেলছেন হ্যান্ডেল বের করেন নাই আল্ট্রা বাটন প্রেস করে এখানে নিয়ে যাবেন মাউসের কার্সরটা
মাউসের বাটন প্রেস করে এইভাবে ড্র্যাগ করলে আপনার দুই সাইডে দুইটা হ্যান্ডেল বের হয়ে যাবে ক্লিয়ার দেন আমরা এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে তো এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব মাউসের বাটন প্রেস করে ধরে রাখছি ধরে রেখে এইটুকু নিয়ে ছেড়ে দিলাম ঠিক আছে বাট আমার পাথটা কমপ্লিট হয় মানে মিলে নাই এটার সাথে কিভাবে মিলাবো কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে ধরে রাখবো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টু দেন হ্যান্ডেলের উপরে মাউসের কার্সরটা নিয়ে যাবো মাউসের লেফট বাটনটা এখানে প্রেস করলাম ধরে রাখছি এটাকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসলাম এখান থেকে একটু ভেতরে চলে গেছে এটা এইটার উপরে মাউসের লেফট বাটন প্রেস করে অল্টার বাটন প্রেস করা আছে আমার মানে এটাকে ড্র্যাগ করে একটু বাইরের দিকে নিয়ে আসলাম দেখেন এখন কিন্তু পাটটা মিলছে বুঝছো না দেন এটা তো হইল এখন আসি এই সাইডে একটা হ্যান্ডেল বেরিয়েছিল মনে আছে ওই হ্যান্ডেলটা আমার দরকার নাই বিকজ অফ এইখানে সোজাসুজি লাইন আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার এইটাও রাউন্ড হয়ে যাচ্ছে তো এইটা তো আমার অ্যাকচুয়ালি দরকার নাই যদি চান এটাকে দুইটা হয়তো করা যায় এখানে মাউসের বাটন একটা হলো গা এখানে ক্লিক করলেন হ্যান্ডেলটা আসলো হ্যান্ডেল দিয়ে এটাকে সোজা করে দিলেন এইটা একটা ওয়ে ঠিক আছে পেন্সিল দিয়ে পারবেন না এগুলো করতে ঠিক আছে তো এইটা গেল একটা ওয়ে হ্যান্ডেলটাকে মুভ করে নিয়ে আসলাম কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আরেকটা হলো আমার মাউসের কার্সরটা একবার অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে নিয়ে যাব নিয়ে যেয়ে মাউসের লেফট বাটনটা এখানে প্রেস করলে এই সাইডে যে একটা এক্সট্রা হ্যান্ডেল বেরিয়েছিল এই হ্যান্ডেলটা অলরেডি কেটে গেছে কীভাবে দেখবো এখানে মাউসের লেফট বাটনটা যদি প্রেস করি দেখেন যে এখন সোজা সোজা একটা লাইন চলে আসছে তো আপনি যে হ্যান্ডেলটা নিচ্ছেন এটা চাইলে আবার রিমুভ করা যায় কিভাবে রিমুভ করলাম কারণ আমার হ্যান্ডেলটা এইভাবে ছিল হ্যান্ডেলটা দেখাচ্ছে এখন মাউসের কার্সরটা এখানে নিয়ে আসলাম মাউসের লেফট বাটনটা প্রেস করলাম এই সাইডে যে হ্যান্ডেলটা ছিল এটা কেটে গেছে অলরেডি ক্লিয়ার আপনার ক্লিয়ার কি বলছি দেন এইখানে মাউসের কার্সরটা মাউসের কার্সরটা এনে মাউসের লেফট বাটনটা এখানে প্রেস করলাম এই সাইডে যে লাইনটা দরকার ছিল লাইনটা আমার ক্রিয়েট হয়ে গেল এরপরের লাইনটা আমার সোজাসুজি নিতে হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এইটুকু আমার হয়ে গেছে দেন এইখানে আর একটা ক্লিক করব এই লাইনটা আমার হয়ে গেল হ্যাঁ দেন এইখানে আবার একটু কার্ভ শেপ করতে হবে কীভাবে করব এইখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে সরি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে একটা হ্যান্ডেল বের করে নিতে হবে আবার রিপিট করি এখানে অ্যাঙ্কর পয়েন্ট আমার নেওয়া আছে বুঝা যাচ্ছে আরও বোঝার সুবিধার্থে আমি স্ট্রোক কালারটা দিয়ে নিয়ে নিলাম দেখেন এই পর্যন্ত আমার পাত আছে দ্যাটস মিন এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে তো এই অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউসের কার্সরটা নিয়ে যাব কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে ধরে রাখবো ধরে রেখে মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে রেখে মাউসটাকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসলাম ঠিক আছে এটাকে চাইলে এই জায়গা এই জায়গায় নিয়ে রাখতে পারেন ডিপেন্ড করবে আপনাদের উপরে তো এইখানে এনে ছেড়ে দিলাম আমার একটা হ্যান্ডেল দরকার ছিল এই হ্যান্ডেলটা ক্রিয়েট হয়ে গেল দেন এইখানে মাউসের লেফট বাটনটা প্রেস করব প্রেস করে মাউসটাকে ড্র্যাগ করি হ্যান্ডেল দরকার ছিল হ্যান্ডেল আসছে এখন এইটাকে আমি মডিফাই করব কিভাবে এইখানে এটাকে এইটুকু নিলাম অল্টার বাটন প্রেস করে কাজ করতেছি এখানে এই শেপটা নেওয়া দরকার ছিল শেপটা হয়ে গেছে আমার নাকি এই সাইডের যে হ্যান্ডেলটা বেরোইছে ওই হ্যান্ডেলটা আবার আমার দরকার নাই কি করব মাউসের লেফট বাটনটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে নিয়ে যে এখানে ক্লিক করব কি হবে আমার এই হ্যান্ডেলটা রিমুভ হয়ে গেল এই সাইডেরটা দেন এইখানে এটাকে ক্লিক করলাম এখানে এটাকে ক্লিক করলাম এখন ধরেন বাই এনি চান্স আপনার হ্যান্ডেল এরকম একটা শেপ চলে আসছে এটাকে আনডু করতে হবে কিভাবে করবেন কন্ট্রোল জেড প্রেস করবেন কন্ট্রোল জেড কেউ কেউ কন্ট্রোল জি বলে মানে জি বলতে নট জি জি যেটা কিন্তু আলাদা যেটা আমরা জেড ছোটো থেকে আমি পড়ছি জেড নামে অনেকে জিও বলে এটা না এখন চেঞ্জ হয়ে গেছে এটা এখন এটাকে জি বলে ঝ ঝ ঝ বাংলায় ঝ যে আসে না ওই ঝয়ের জি বলে আর কি আরে ইন্ডিয়াতে দেখ না জি সিনেমা বলে ওটা কি জেড দিয়ে বলে জেড সিনেমা বলে ওটা এখন এটার ট্রেন্ডে চলে আসছে এটার নাম জি আগে জেড পড়াইতো আচ্ছা জেড কন্ট্রোল জেড প্রেস করবেন ঠিক আছে জেড প্রেস করলে এটা ই চলে আসলো
মানে যেটা অ্যাকশন নিছিলাম সেটা আনডু হয়ে গেল দেন এইখানে মাউস আর লেফট বাটনটা প্রেস করলাম এইখানে মাউস আর লেফট বাটনটা প্রেস করতেছি যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এসে এন্ড করে দিব যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এসে এন্ড করে দিব ক্লিয়ার দেখেন না এইটাকে যদি আমি এইখানে নিয়ে আসি একটা কালার দেই ফিল কালার দিলাম আমার এই এই যে শেপটা ছিল এই শেপটা কিন্তু হয়ে গেছে ফিলে কালার কালারটা আমি ফিলে দিছি এখন ফার্স্ট আমার স্ট্রোকে কালার নেওয়া ছিল তখন ফিলে কালার দিছি কালার কিভাবে দিব এখানে ফিল কালারটাকে ধরব এই যে কালারের দুটো অপশন আছে এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম না দেখাইছিলাম না আচ্ছা এই ফিল কালারটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেন এইটাকে ধরেন এই যে কালারের সোয়াচ আছে দেন উপরে কালার দেওয়া আছে এইখান থেকে যদি দিতে চান দিতে পারেন অবশ্যই যে অবজেক্টটাকে কালার দিবেন সেটা মার্ক করা থাকতে হবে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করলাম ফিল কালারটা নিছি যে কালারটা দিবেন নিয়ে নিবে ঠিক আছে এইটা গেল সোয়াচ থেকে যে কালারটা দিতে চান নিয়ে নিবে এইখানে ডাবল ক্লিক করলে কালার পিকার চলে আসবে যে কালারটা দিতে চান এখান থেকে সেটা ক্লিক করবেন নিয়ে নিবে স্ট্রোক কালার দিবেন সেক্ষেত্রে এই যে স্ট্রোক কালারটাকে সিলেক্ট করবেন যেটা দিতে চান আগে ফিল কালারটাকে নান করে নিতে হবে ফিল কালারটা নান করলাম নান করলাম স্ট্রোক কালারটা ধরবো স্ট্রোক কালারটা রেড করতে যাচ্ছি রেডে দিয়ে দিলাম এই যে দেখেন স্ট্রোক কালারটা রেড হয়ে গেছে ক্লিয়ার এইটা গেল আমার এইটা ঠিক আছে দেন এইখানে এই যে ও এম লেখা এটা একটা ফন্ট দিয়ে লেখা হয়েছে এখানে কাস্টম কোনো কিছু করার দরকার নাই তো এই ফন্টটা আমার খুঁজে বের করতে হবে তো আপাতত যেহেতু ফন্ট নাই এটা জায়গায় আমি অন্য কোনো কিছু ইউজ করতেছি লাইক একটা ইলিপস নেব ইলিপস নেওয়ার পরে এই ইলিপসটা এখানে আমি ইউজ করব বসাই দিলাম ঠিক আছে তো আমি কিন্তু সব কিছু স্ট্রোক কালার ধরে কাজ করতেছি বিকজ অফ আমি ফিল কালারটা পরে দিব তারপরে আমি সব কিছু স্ট্রোক ধরে কাজ করতেছি এখন আসে এইখানে এইটুকু ক্রিয়েট করতে হবে এইটুকু টোটালটা আলাদা আলাদা করা এইটা করার জন্য বিভিন্ন ওয়ে আছে সেই ওয়েগুলো যদি ফলো করেন করতে পারেন আবার চাইলে আলাদা আলাদা করে নিতে পারেন কীভাবে করবেন পেন্সিল আগে ফার্স্টে আলাদা আলাদাটা দেখাই এইখান থেকে এইখানে থেকে স্টার্ট করলাম এখানে তো আর কার্ভ করার কিছু নাই ব্যস্ত আমার এইটা জাস্ট ক্লিক করলে হইতেছে ক্লিক করে আর ড্রাগ করার কি করা লাগবে না এইখানে মেবি একটু কার্ভ করতে হবে তাও লাগবে না এই যে হয়ে গেল ঠিক আছে এই পাশের এইটা হয়ে গেছে এইভাবে চাইলে আলাদা আলাদা করে প্রত্যেকটা পেন টুলতে করে নিতে পারেন এইটা গেল একটা ওয়ে এখন দেখাই একসাথে কিভাবে করবেন একটা রেক্টেঙ্গেলা নিচ্ছি রেক্টেঙ্গেলা নিলাম নেওয়ার পর লাস্ট ক্লাসে আমরা রোটেট টুলের কাজটা দেখি না এই যে রোটেট টুল ছিল এখানে কই রোটেট টুল কই রোটেট টুল ছিল ঠিক আছে এই রোটেট টুলের কাজটা আজকে দেখব কিভাবে করে ধরেন এটাকে এই কর্নারে নিয়ে আসলাম এখন আমি যদি এটাকে রোটেট করতে চাই আমরা জানি যে রোটেট করা যায় কিভাবে সিলেকশন টুল দিয়ে একটু বাইরে নিলে রোটেট হয় এটা জানি না বাট এই রোটেটটা কি হচ্ছে এই এই যে রোটেটটা হলো এটার কেন্দ্রবিন্দুটা ধরা হলো এই মাঝখানটাকে সেন্টারটাকে ঠিক আছে আমার অবজেক্টের সেন্টারটাকে বাট আমি চাচ্ছি যে আমার এইটা ধরবে এই কর্নারটাকে ধরে রোটেট হবে এইটার জন্য একটা টুল দেওয়া আছে যেটা নাম হলো রোটেট টুল ঠিক আছে সিলেকশন টুল দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে রোটেট টুল নেবেন রোটেট টুল নিলাম এই যে রোটেট টুলটা ঠিক আছে দেন মাউসের কার্সরটা এইখানে নিয়ে যাবেন দেখেন এটার আইকনটা এরকম দেখায় ঠিক আছে এখানে নিয়ে গেলাম মাউসের লেফট বাটনটা এখানে প্রেস করবেন প্রেস করাতে কি হলো এই যে দেখেন এইটা সেন্টারে একটা মার্ক দেখাচ্ছে দেখাচ্ছে না এইটা যখন এইখানে নিয়ে যায় এটা যখন রোটেট টুল নিলাম এটা যখন এইখানে নিয়ে যে ক্লিক করবেন এই যে সেন্টারে দেখাচ্ছে এখন এটা যখন এইখানে নিয়ে যে ক্লিক করবেন ওই যে ইটা মার্কটা ছিল এই মাঝখানে যেটা দেখাচ্ছিল এটা এই কর্নারে চলে আসছে এখন এটা মিন করতেছে আপনি যদি এটাকে রোটেট করেন তাহলে আপনার এই কর্নারটাকে ধরে রোটেট হবে বুঝাইতে পারছি এখন
মাউসের লেফট বাটনটা এটা আর বাইরে নেওয়া দরকার নাই রোটেট টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের কার্সরটা নিয়ে যাবেন যে কোনো একটা পাথের উপরে ঠিক আছে ওই অবজেক্টটা একটা পাথের উপরে লাইক এই পাথের উপরে নিয়ে আসছে মাউসের লেফট বাটন প্রেস করব মাউসটাকে যেদিকে ড্র্যাগ করবেন সেদিকে এটা রোটেট হবে ক্লিয়ার বুঝতে পারছেন নাকি আপনি মেবি বুঝতে পারেন নাই বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন তো এখন আসি আবার সিলেকশন টুলে লাস্ট ক্লাস একটা বলছিলাম যে কোনো টুল এটা মেবি আপনারা শুনছেন কিনা জানি না আজকে আবার বলি যে কোনো টুলের কাজ শেষ হবে আমরা চলে যাবো সিলেকশন টুলে ঠিক আছে তো এখন সিলেকশন টুলে যাওয়ার পরে দেখি এটাকে একটু ছোটো বড়ো করা দরকার একটু বড়ো করে নিলাম কীভাবে বড়ো করলাম মাউসের সিলেকশন টুল নিলাম সিলেকশন টুল নিলাম ক্লিক করলাম মাউসের কার্সরটা মাঝখানে আনছি মাউসটাকে মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে উপরের দিকে একটু ড্র্যাগ করে নিছি আমার এটা বড় হয়ে গেছে ঠিক আছে দেন এটাকে একটু এই সাইডে বড় করা দরকার এখানে মাউসের কার্সরটা নিয়ে আসলাম এখানে ক্লিক করলাম তো রোটেটটা আমার হয়েছে ঠিকই বাট একটু প্রবলেম হয়ে গেছে এইখানে একটু বেশি হয়ে গেছে তো এটাকে আবার ই করতে চাইলে আবার রোটেট টুল নিতে হবে এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে এইখানে ক্লিক করে অ্যাডজাস্ট করে দিলাম ক্লিয়ার তো এটা তো অ্যাডজাস্ট করলাম বাট এইখানে দেখেন আমার এইটুকু এরিয়া বেশি চলে আসছে আমি যদি এটার কালারটা ফিলে দেই ফিল কালারটা দেই দেখেন এইখানে ফিল কালার এবং স্ট্রোক কালারের উপর একটা ই দেওয়া আছে এটাকে বলা হয় সোয়াইপ ফিল এবং স্ট্রোক ঠিক আছে আপনি চাইলে ফিল কালারটাকে অ্যাজ এ স্ট্রোক হিসেবে দিতে পারেন স্ট্রোক কালারটাকে অ্যাজ এ ফিল হিসেবে দিতে পারেন এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনার কালারটা রিভার্স হয়ে যাবে ঠিক আছে তো আমি যদি এখানে দেই ওদের একটা দেখছেন এই এখানে একটা কার্ভ শেপ ছিল আমারটাই নাই আমারটা ডাইরেক্ট আসতেছে না তো আমাটা এটা বানাইতে হবে কীভাবে বানাবো এটা বানানোর জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে সবচেয়ে ইজি উপায়টা আজকে দেখাই ঠিক আছে ফিউচার আরও দেখব পেন্সুলটা নিব রেক্টেঙ্গুলার কিন্তু আমার সিলেক্ট করা আছে সিলেকশন টুল দিয়ে আগে রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করলাম দেন পেন্সুলটা নিব পেন্সুলটা নিয়ে এইখানে মাউসের কার্সরটা ক্লিক করব মাউসের কার্সরটা এখানে নিলাম দেখেন এখানে নিচে পরে পেন্সুলের নিচে প্লাস একটা আইকন আসছে এইটা হলো আমার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এখানে পেন্সুলের মাঝখানে যদি দেন এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নামের একটা টুল আছে এইটা আলাদাভাবে সিলেক্ট করা লাগে না পেন্সুল সিলেক্ট করা অবস্থায় যে কোনো পাথর উপরে যদি নেন অটোমেটিক অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল চলে আসবে এখানে মাউসের লেফট বাটনটা প্রেস করলাম দেখেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে যায় হ্যাঁ এখন ডিরেক্ট সিলেকশন টুল নিব নেওয়ার পরে এটাকে একটু ভেতরের দিকে মুভ করে নিয়ে যাই এই যে যেই শেপটা আমি করতে চাইছিলাম চলে আসছে ক্লিয়ার বাট এইখানে আর আরও প্রবলেম আছে প্রবলেম হলো গে এই যে এইখানে আমার এইটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে এইখানে এটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে কীভাবে করব সেম পেন্সুলটা নিব এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব ঠিক আছে করলাম করার পর আবার ডিরেক্ট সিলেকশন টুল নেই এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি ক্লিয়ার দেখেন ওই যে শেপটা দরকার ছিল সেই শেপটা আমার অলরেডি হয়ে গেছে কিন্তু নাকি এখন একটা কাজ করতে হবে এই ইমেজটাকে আমার লক করতে হবে কিভাবে লক করতে হবে বাকি যেই কাজগুলো আছে সেগুলো করার জন্য আমার এই ইমেজটাকে লক করতে হবে কিভাবে করব কন্ট্রোল টু কন্ট্রোল প্রেস করে রেখে আগে সিলেক্ট করতে হবে অবশ্যই লক করতে হবে সিলেকশন টুল নিলাম ইমেজটাকে সিলেক্ট করলাম কিবোর্ডে কন্ট্রোল টু প্রেস করলে আপনার এটা লক হয়ে যাবে ঠিক আছে লক করার সুবিধা কী লক করলে ওই জিনিসটাকে আর সিলেক্ট করা যায় না ঠিক আছে সিলেক্ট করা যায় না বা মুভ করা যায় না ক্লিয়ার
আর এই যে ভেক্টরটা আমি মাত্র বানাইলাম যে শেপটা এই শেপটাকে আমার হাইড করতে হবে কিভাবে হাইড করব সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল 3 দিলে আমার ওটা হাইড হয়ে গেল ডিলিট করি না কিন্তু হাইড করছে কন্ট্রোল 2 দিয়ে লক কন্ট্রোল 3 দিয়ে হাইড এখন আনলক কিভাবে করবেন কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক করতে পারেন কন্ট্রোল অল্ট 3 দিয়ে হাইড আন ভিজিবল করতে পারেন আবার এটাকে কি কন্ট্রোল 2 দিয়ে লক কন্ট্রোল অল্ট 2 দিয়ে হলো গিয়ে আপনার আনলক কন্ট্রোল অল্ট ঠিক আছে বুঝতে পারতেছেন কন্ট্রোল 2 দিয়ে লক কন্ট্রোল অল্ট 2 দিয়ে হলো আনলক আর কন্ট্রোল 3 দিয়ে হাইড কন্ট্রোল অল্ট 3 দিয়ে হলো আপনার আনহাইড বা ভিজিবল ঠিক আছে এটাকে আনলক করতে হলে আপনার কন্ট্রোল অল্ট 2 প্রেস করতে হবে লক কন্ট্রোল প্লাস চাপতে হবে না আর কি কন্ট্রোল অল্ট একসাথে চাপবেন দেন 2 প্রেস করলে হলো আপনার হলো আনলক হবে কন্ট্রোল 3 দিয়ে হাইড কন্ট্রোল অল্ট 3 দিয়ে আনহাইড বা ভিজিবল এই যে এই যে আমার এখানে একটা আছে আমি জাস্ট ওটাকে কপি করে নিছিলাম এই যে এটা না এটাকে কপি করে নিছিলাম শেষ শর্টকাট লেখা এখন আসি এখানে আমার বিভিন্ন যে শেডটা আছে এই শেডটা বানানোর জন্য একটা কাজ করতে হবে কি করব লাইন টুলটা নিব লাইন টুল লাইন টুলের কাজ কি জানছিলাম আমরা একটা লাইন ক্রিয়েট করা নাকি আমার স্ট্রোক কালারটা রেড নাও আছে দেন এখানে কয়েকটা লাইন ক্রিয়েট করতে হবে যেখানে যেখানে শেডটা আছে এখানে একটা লাইন ক্রিয়েট করলাম লাইনটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় করি এখানে একটা লাইন ক্রিয়েট করলাম এখানে একটা লাইন ক্রিয়েট করতেছি এখানে না মোস্তাব দেখেন আমি কি করি আগে এখানে একটা লাইন ক্রিয়েট করলাম টোটাল এখানে আমার কয়টা কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার তো পাঁচটা কালারের জন্য আমার চারটা আলাদা লাইন নিলে হয়ে যাচ্ছে চারটা লাইন নিলাম এখন যে অবজেক্টটাকে আমি হাইড করছিলাম সেটাকে আবার ভিজিবল করব কিভাবে কন্ট্রোল অল্ট 3 নিয়ে আসলাম হ্যাঁ তো এখন কি করতে হবে এইটাকে আমার পার্ট বাই পার্ট কাটতে হবে দ্যাটস ওয়াই এই লাইনগুলো আমি নিছি কিভাবে করব এই টোটালটাকে মার্ক করব মার্ক করলাম এখন এই টোটালটাকে মার্ক করতে যাই এইখানে মাউসের লেফট বাটন প্রেস করে মার্ক করছি মার্ক করতে যাই কি হয়েছে আমার এইটাও মার্ক হয়ে গেছে তো এইটাকে আবার ডিসিলেক্ট করতে চাইলে শিফট বাটন প্রেস করবেন কিবোর্ডের এখানে মাউসের লেফট বাটনটা প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে বুঝতে পারছেন বা চাইলে ম্যানুয়ালি এখানে আলাদা করতে পারেন এখানে মাউসের লেফট বাটনটা প্রেস করলাম সিলেক্ট করলাম কিবোর্ডে শিফট বাটন প্রেস করে এইটার উপর একটা ক্লিক করব 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 ঠিক আছে সিলেক্ট তো করতে পারবেন না দুইটা হইতে করতে পারেন যে যেভাবে কমফোর্টেবল যেমন আমি যদি চাই আমি যদি কাজ করতাম তাহলে আমি এইভাবে করতাম এইভাবে ই করতাম বিকজ অফ এইখানে টাইম কম লাগতেছে ঠিক আছে দেন মার্ক করলাম মার্ক করার পর এইখানে যাব আমরা পাথ ফাইন্ডার টুলে উইন্ডোতে যাব দেখব যে পাথ ফাইন্ডার নামের একটা টুল আছে ঠিক আছে এটাতে ক্লিক করব একটু আগে এই ভিডিওতে একটা ক্লাস দেখছি একটু আগে এই জিনিসটাই দেখাচ্ছিলাম ওই যে আলাদা করলাম না দুইটা কালার এই জিনিসটা দেখাচ্ছিলাম পাথ ফাইন্ডারে যাব এখানে দেখব যে পাথ ফাইন্ডারের একটা অপশন চলে আসবে কোথা থেকে নিচ্ছে উইন্ডোতে পাথ ফাইন্ডার ঠিক আছে উইন্ডোতে ক্লিক করার পরে এখানে আরও অনেকগুলো টুল হাইড করা আছে যখন যেটা দরকার নিতে হয় এখানে পাথ ফাইন্ডারে ক্লিক করবেন পাথ ফাইন্ডারটা চলে আসবে ঠিক আছে তো তো পাথ ফাইন্ডারটা নিলাম নেওয়ার পরে এখানে দুইটা ই দেওয়া আছে একটা হলো শেপ মোড একটা হলো পাথ ফাইন্ডার মোড আমরা পাথ ফাইন্ডারে যাবো এই যে নিচের দিকে পাথ ফাইন্ডার যেটা এখানে যে এখানে দেখবো যে এই যে ডিভাইড নামের একটা অপশন আছে ডিভাইড এটাতে ক্লিক করব ক্লিক করলে দেখেন এখানে ওই যে এক্সট্রা যেগুলো ছিল একটু আগে যে বললেন যে ওটা ব্রাশ টুলটা মুছে নেবেন কিনা এক্সট্রাটা অলরেডি চলে গেছে
এখন এখানে আমার অ্যাকচুয়ালি অ্যাকশনটা কি হয়েছে, এই যে আমার একটার শেপ ছিল এইটা পাঁচটা আলাদা ভাগে কেটে গেছে, কিভাবে কাটছে কিভাবে বুঝবো, দেখেন এখানে লাইনগুলো দেখাচ্ছে অলরেডি। এখন এটা ক্লিক করলে আমার টোটাল পাঁচটা একসাথে সিলেক্ট হচ্ছে, বিকজ অফ এটা আমি যখন পাথফাইন্ডার করছি মানে এটা পাথফাইন্ডার হয়ে অটোমেটিক এটা গ্রুপ হয়ে গেছে। এটাকে আমার আনগ্রুপ করতে হবে, কিভাবে করব, রাইট বাটন ক্লিক করব, পাথফাইন্ডার কিভাবে করছি বুঝতে পারছেন নাকি? রিপিট করব পাথফাইন্ডার করছে, এই যে ডিভাইডে ক্লিক করছি, টোটাল এই টোটালটাকে সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করাতে এইরকম একটা অ্যাকশন হয়েছে। দেন এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ নামের একটা অপশন আসবে, ঠিক আছে, আনগ্রুপ বা কন্ট্রোল শিফট জি, ঠিক আছে, আনগ্রুপে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন এখন যদি ক্লিক করেন পাঁচটাকে আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছে। হ্যাঁ, এখন আপনি পাঁচটাকে আলাদা আলাদা কালার দেন, কীভাবে কালার দিবেন, যেহেতু এই ইমেজটাকে আমি লক করছিলাম, আনলক করি, কন্ট্রোল অল্টার টু, ইমেজটাকে আনলক করলাম, এটাকে এখানে নিয়ে আসি। এখন আর এটার আমার কাজ নাই, দেখছো, এটাকে মুভ করে নিয়ে আসলাম, মুভ করে আনার পর এটাকে এইখানে রাখি আপাতত, এটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল নিব, এইটাকে সিলেক্ট করছি, আই ড্রপার টুল নিচ্ছি, এখানে ক্লিক করব, পার্পলটা নিয়ে নিল, আবার সিলেকশন টুল নিব, এইটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল নিব, এখানে ক্লিক করি, এই কালারটা এখানে নিয়ে নিল, সিলেকশন টুল নেই, এইটাতে এইটাকে মার্ক করব, আই ড্রপার টুল নিব, এইখানে ক্লিক করব, কালারটা নিয়ে নিল, সিলেকশন টুল সিলেক্ট, আই ড্রপার টুল ক্লিক, কালার নিয়ে নিল, আই ড্রপার টুলের কাজ হলো কালার কপি করা, ঠিক আছে। দেখেন এইখানে যে কালার শেডটা ছিল টোটালটা নিয়ে আসছে আমি এখানে, নাকি? দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আই ড্রপার টুল নিব, এখানে ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসলো আমার, ক্লিয়ার? দেন এইটা এই যে ইলিপসটা নিয়েছিলাম এই ইলিপসে ক্লিক করলাম, এখন আর আই ড্রপার টুল নেওয়া দরকার নেই, এখান থেকে হোয়াইট করে দিতে পারেন, মানে এটাকে ফিল কালার হিসেবে হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে, ফিল কালারটা আমি হোয়াইট দিয়ে দিলাম। এখন যদি এটাকে সরাই দিই দেখবো যে এই যে শেপটা ছিল এখানে ওএম লেখছে, আমি ওএমটা লিখি না, এখানে জাস্ট একটা সার্কেল দিয়ে দিছি, শেপটা আমি ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, এই যে এই এইরকম টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট লিখবেন, লাইক ও এম লিখি, আমি ফন্টে একটু অন্য ফন্টে লিখলাম, লাইক ও এম লিখছে ওরা, কী লিখবো বলেন, বলেন আইটি আইটি ছোট হাতের না বড় হাতের, একটা দিলে হয়েছে না? দেন এইটাকে একটা ফন্টে নিয়ে আসতে হবে, লাইক এইরকম যদি বাঁকানো চোখানো নিয়ে আসতে চান, এখানে ফন্ট আছে, মেবি আমরা ফন্টে যাব, এই যে ফন্টের অপশনটা আছে এখানে, যে মাউসের লেফট বাটনটা প্রেস করলাম, এখানে ক্লিক করি, নিচের দিকে যাই, দেন এটাকে জুম করে নেই, না আমি যেভাবে দেখাই এইভাবে গেলে সুবিধা হবে, যাওয়া যায় অনেকভাবে, আমি দেখাই, দেখেন এইখানে দেখাবে কীভাবে এটা শেষ করতে দেন। এইখানে ধরেন এইটা আমি যে ক্লিক করে নিতেছে এটার প্রিভিউটা আমি পরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি, তো এইখানে চাইলে আমরা এটার প্রিভিউটা সাথে সাথে দেখতে পারবো, কীভাবে কী দেখবো, সিলেকশন টুল দিয়ে আগে টেক্সটটাকে সিলেক্ট করবেন, দেন এইখানে মাউসের লেফট বাটনটা এইখানে প্রেস করবেন, প্রেস করার পরে মাউসের রোলারটা উপরের দিকে রোল করলে উপরের ফর্মগুলো দেখাবে কীরকম স্টাইল নিচ্ছে। দেন আমার ফন্টটা বারবার চেঞ্জ হচ্ছে, উপরে চেঞ্জ হচ্ছে, রোলারটা আমি জাস্ট রোল করতেছি, ঠিক আছে, তো আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট। এখানে এটা রাখলাম, দেন এটা আমার এটা নিয়ে নিলাম, হ্যাঁ নিয়ে নিয়ে এটাকে আমি মাঝখানে নিয়ে আসবো, এই সার্কেলটা বাদ দিয়ে দিব, সার্কেলের মধ্যে থাকবে, সার্কেলের সার্কেল থাকুক এখানে, সার্কেলের বাইরে এইখানে লিখি, এটাকে এখানে নিয়ে আসলাম, এটা কালার দিব হোয়াইট, ঠিক আছে, দেন এইটাকে একটু এভাবে রোটেট করে দিলাম, এই যে আমার এটা হয়ে গেল, ঠিক আছে, বাট এখন যেটা করছি এটা পুরোপুরি হয় নাই, এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন কীভাবে করছি?
তো এটাকে যদি আমি দেখেন বাইরে নিয়ে আসি দেখেন এইটুকু জায়গা আলাদা কালার দেখাচ্ছে আরো বোঝানোর জন্য ভালোভাবে বুঝাই এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম ধরে নিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড সান টু ব্যাক সান কালার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এইটুকু এই যে এই জায়গা একটা গ্যাপ আসছে এইটুকু আমার ট্রান্সপারেন্ট দেখাচ্ছে বাট এইটুকু আমার কালার দেখাচ্ছে এটা যদি আমার কালার দেখায় এটা আমার পারফেক্ট না আমার লোগোটা এখনো পারফেক্ট না কি করতে হবে এইটুকু জায়গাকে আমার ট্রান্সপারেন্ট করতে হবে যাতে যেই কালারের উপরে দেখ সেই কালারটা এখানে বোঝা যায় কিভাবে করব সেটার জন্য আগে আমার এই টেক্সটটাকে আউটলাইন করতে হবে টেক্সটটাকে আউটলাইন করতে হবে একটু আগে উনি কোশ্চেন করছিল ফার্স্টের দিকে কিভাবে আউটলাইন করব টেক্সটটাকে সিলেক্ট করব রাইট বাটন ক্লিক করব আউটলাইন ঠিক আছে তার আগে টেক্সটটা যে আমার ঠিক আছে এইটা টোটালটা আমার কমপ্লিট করে নিতে হবে যে টেক্সটের সাইজ ঠিক আছে শেপ ঠিক আছে মোটা ঠিক আছে হাইট ঠিক আছে ওয়েট ঠিক আছে সব ঠিক আছে এটা আমার কমপ্লিট করে নিলাম দেন রাইট বাটন ক্লিক করব ক্রিয়েট আউটলাইন ওকে করলাম দেখেন আমার টেক্সটটা আগে ফার্স্টে এডিটেবল ছিল এখন এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেছে এখন আর এটা এডিটেবল না ঠিক আছে এখন এডিটেবল বলতে এখন এডিটেবল আছে অ্যাজ এ ভেক্টর হিসেবে ভেক্টরের যেভাবে আমরা এডিট করি চাইলে ওইভাবে এডিট করতে পারবো বাট এটার সাথে আমি নতুন কোনো অ্যালফাবেট অ্যাড করতে পারবো না বা কোনো অ্যালফাবেট বাদ দিয়ে দিতে পারবো না ঠিক আছে তো এই টেক্সটটা এখানে বসাইলাম এইটাকে মার্ক করলাম সিলেকশন টুল দিয়ে এটাকে মার্ক করলাম দেন কিবোর্ডে শিফট বাটন প্রেস করব প্রেস করে ধরে রাখছি ইলিপসটাকে মার্ক করলাম শিফট বাটন প্রেস করে মাউসের লেফট বাটনটা ইলিপসের উপরে ক্লিক করছে আর কি দেন মাউসের কার্সরটা আবার বাইরে নিয়ে যে পেনের এই যে আইকনটা আছে এটার উপরে মাউসের কার্সরটা নিয়ে যে মাউসের লেফট বাটনটা শিফট বাটন প্রেস করে ধরে রাখছি মাউসের লেফট বাটনটা এখানে প্রেস করলাম তিনটা মার্ক হয়ে গেল তিনটা একসাথে সিলেক্ট হয়ে গেছে এখন আবার পাথ ফাইন্ডারের ডিভাইডার টুলটাতে আমি ক্লিক করব হ্যাঁ শিফট ছেড়ে দিছে এখন যখন তিনটা সিলেক্ট হয়ে গেছে তখন শিফট ছেড়ে দিছে দেন আবার এই যে পাথ ফাইন্ডারের ডিভাইডে যাব ডিভাইডে ক্লিক করলাম ডিভাইড হয়ে গেছে অলরেডি তখন রাইট বাটন ক্লিক করব আনগ্রুপ করব প্রত্যেকবার ডিভাইড করার পরে আনগ্রুপ করতে হবে এইটাকে ধরতেছি ডিলিট 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 দেখেন এখন এই জিনিসটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে যে কালার উপরে নেবেন সেই কালারটাই দেখাবে লাইক হোয়াইটের উপরে নিলে হোয়াইট দেখাচ্ছে সায়ান যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিই সায়ান দেখাচ্ছে সায়ানের রেড কালার দিলে অরেঞ্জ কালার দিলে অরেঞ্জ দেখাচ্ছে এখন আমার এই আইকনটা মানে কমপ্লিট হয়েছে ঠিক আছে তো কমপ্লিট হয়েছে ঠিক আছে বাট এইটুকু আলাদা দেখাচ্ছে এইটুকু আলাদা দেখাচ্ছে টোটালটাকে যাতে আমি এক ক্লিকে সিলেক্ট করতে পারি বা একসাথে দেখায় সেটার জন্য আমি টোটালটাকে মার্ক করব টোটালটাকে মার্ক করছি কীভাবে মার্ক করলাম মাউসের লেফট বাটনটা এখানে প্রেস করে টোটালটাকে আমার সিলেকশন এরিয়ার মধ্যে নিয়ে আসছি সিলেক্ট করলাম কন্ট্রোল জি প্রেস করব কন্ট্রোল জি বা রাইট বাটন ক্লিক করে গ্রুপ কন্ট্রোল জি বা রাইট বাটন ক্লিক করে গ্রুপ ক্লিয়ার দেন আমার এটা গ্রুপ হয়ে গেছে এই যে এখন চাইলে আমি এক ক্লিকে সিলেক্ট করতে পারতেছি মুভ করতে পারতেছি সব কিছুকে একসাথে ওকে এখন আপনি নিচে চাইলে যে কোনো একটা টেক্সট দিতে যে কোনো একটা কোম্পানি নেম দিয়ে দিতে পারেন লাইক আমি আমারই লোগো বানাইলাম আর এ আসে চি ডি রাশেদ সম্ভব সম্ভব অসম্ভব বলতে কিছু নাই আপনার না না আমি বলি শুনেন আপনাদের আগে অনেক স্টুডেন্ট আসছে ঠিক আছে আপনাদের সে দুর্বল স্টুডেন্টও আসছিল আমার তারা যেহেতু মনে রাখা কাজ করতে পারতেছে তো আপনাদের দ্বারা পসিবল ট্রাই করতে হবে কারণ এখানে আমি একটু শেষ করে নিই টেক্সট এই এই যে আমি আমার নাম দিয়ে লোগোর টেক্সটটা দিয়ে দিলাম একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে দেন এইটাকে বিভিন্নভাবে কালার করা যায় কীভাবে নর্মাল কালারটা কীভাবে করবেন এটা তো আমরা জানি আরেকটা টুল কি দেখাই দিব নাকি অফ রাখবো কোনটা এই যে এটা হোয়া এই যে এই যে এটা এই যে এই মাঝখানে যে এইটা যে কোনো কালারের উপরে নিয়ে গেলে সেই কালারটা দেখাবে এখানে একটা গ্যাপ আছে তো এই পর্যন্ত ক্লিয়ার
দেন আমি টেক্সটটা দিছি, টেক্সটটাকে আপনারা আপনাদের মন মতো চাইলে কালার করতে পারেন, ডিপেন্ড করবে আপনাদের উপরে। আগে আমি এই কালারটা দিতে যাচ্ছি, দিলাম। দেওয়ার পরে ধরেন অর্ধেক চাচ্ছি, হ্যাঁ অর্ধেক চাচ্ছি যে এই কালারটা হবে আমার, এই রাশেদের কালারটা থাকবে এই কালারটা, আর বাকিটার কালার চাচ্ছি যে সায়ান কালার হয়ে যাবে। বাকিটাকে সিলেক্ট করলাম কীভাবে, টাইপ টুল, এই যে দেখেন টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এই এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইটুকে মার্ক করব, মার্ক করার পরে আইড্রপার টুলটা নিব, এটার উপরে ক্লিক করলাম, এই অর্ধেকের কালার আমার সায়ান হয়ে গেল, অর্ধেকের কালার এইটা হয়ে গেল। হ্যাঁ ক্লিয়ার, এই পর্যন্ত। এটাকে চাইলে আর একটু বড় করে দিতে পারি, লাইক এইটুকু বড় রাখলাম। এখন ধরেন আমার একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে, টোটালটাকে মার্ক করব, আবার কন্ট্রোল জি প্রেস করব, ঠিক আছে। এখন কন্ট্রোল জি প্রেস করার আগে একটা কাজ আছে, যদি আপনার এটা অ্যাজ এ ফাইনাল লোগো হিসেবে, মানে ফাইনাল ক্লায়েন্ট যদি এটাকে চয়েস করে ফেলে, কোনো রকম আর মডিফিকেশন নাই, তখন এই যে নিচে যে টেক্সটটা লিখছে আমার নাম দিয়ে রাশেদ লোগো, এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দিতে হবে, ঠিক আছে। আউটলাইন করে এটাকে ভেক্টরে কনভার্ট করে দেবো, ক্লিয়ার। ওই যে একটু আগে প্রবলেমটা বললাম না, যেমন আমি আমার পিসিতে একটা ফন্ট ইউজ করছি, এই ফন্টটা আরেকজনের পিসিতে নাও থাকতে পারে, যখন আমি এটাকে দিব অ্যাজ এ টেক্সট হিসেবে দিব, তখন ইমেজ আকারে চলে যাবে না, তখন এটা আপনার ই হয়ে যাবে, ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। যখন এটা চেঞ্জ হয়ে যাবে, আমি যেই শেপটা আমার জন্য ক্রিয়েট করছি ওইটা তো আর আসতেছে না। দ্যাটস ওয়াই আমরা এইটা টেক্সটগুলোকে আউটলাইন, যখন সব কাজ শেষ, টোটাল মডিফিকেশন শেষ, তখন যত রকম টেক্সট থাকবে সবগুলোকে আউটলাইন করে দেবেন, ক্লিয়ার। দেন টোটালটাকে মার্ক করবো, কন্ট্রোল জি বা রাইট বাটন ক্লিক করে গ্রুপের অপশন, এখন আনগ্রুপের অপশন, যেহেতু আমি কন্ট্রোল জি প্রেস করে ফেলছি, এই যে গ্রুপের অপশন দেখাবে, গ্রুপে ক্লিক করে দিবেন, টোটালটা গ্রুপ হয়ে যাবে, লোগো ডিজাইনের কাজ শেষ। হ্যাঁ এখন আসি, আমার ফাইলগুলোকে সেভ করতে হবে। তো ফাইলগুলোকে সেভ করার জন্য এটাকে যদি স্কোয়ার একটা শেপে নিয়ে আসতে চান, সবার নিচে নিয়ে আসলাম, আর্টবোর্ড টুলটা নিব, আর্টবোর্ড টুল, দেন আর্টবোর্ডটাকে উপর থেকে নিচের দিকে ছোট করে নিলাম। কিভাবে করছি বুঝতে পারছেন, বুঝতে পারছেন? হ্যাঁ নর্মালি আমরা তো এইভাবে কাজ করি, এটাকে নিচে আনছে এটা তো বুঝতে পারছেন, সিলেকশন টুলে মুভ করে, মানে এইখানে দেখেন আর্টবোর্ড টুল নামের একটা টুল আছে, আর্টবোর্ড টুল, এটাতে ক্লিক করলে আপনার এই যে হোয়াইট এরিয়াটা, যে আর্টবোর্ডটা আসে, এইটা মার্ক হয়ে যাবে। আর মাউসের লেফট বাটনটা এখানে নিয়ে, মাউসের কার্সরটা এখানে নিয়ে গেলাম, মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে রাখবো, মাউসটাকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, আমার আর্টবোর্ডটা ছোট হয়ে গেল, ক্লিয়ার। দেন আবার সিলেকশন টুলে সিলেক্ট করে দেবো। এখন আমার ইমেজটা এইটুকুর, আমার লোগোটা এইটুকুর মধ্যে আছে। এখন এইটাকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে হবে, কিভাবে? ফার্স্টে আমার সেভ করতে হবে র ফাইল হিসেবে। কিভাবে সেভ করব? ফাইলে যাব, সেভ অ্যাজ, ফাইলে যাব সেভ অ্যাজ, বা কন্ট্রোল শিফট এস, দেখেন এই জায়গায় শর্টকাট লেখা আছে, কন্ট্রোল শিফট কন্ট্রোল এস দেওয়া, এটাকে আপনারা কন্ট্রোল শিফট এসও বলতে পারেন, ঠিক আছে। কন্ট্রোল শিফট এস বা শিফট কন্ট্রোল এস, বা আপনার এখানে ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করতে পারেন। ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করলাম, আমার সেভ অ্যাজের অপশনটা চলে আসলো, ঠিক আছে। দেন এইখানে লোকেশনে যাব, মানে লোকেশনটা সিলেক্ট করতে হবে, যদি ডেস্কটপে রাখতে চান ডেস্কটপে, যদি কোনো ফোল্ডারের মধ্যে রাখতে চান ডিসপিসিতে যাবেন, এখানে যেটার মধ্যে রাখতে চাচ্ছেন ধরেন লোকাল ডিস্ক সি ডি নিলাম, এখানে আপনি এখানে সেভ দিয়ে দিতে পারেন। লাইক আমি এই লোকাল ডিস্ক ডি ডিটাই সিলেক্ট করলাম, লোকাল ডিস্ক ডি, মানে এখানে সেভ দিব। সেভ দিলে এরকম একটা অপশন আসবে, এখানে কিছু কাজ আছে যেটা আমরা ফিউচারে দেখবো, আপাতত দরকার নাই, যেমন আসবে তেমনই জাস্ট ওকে করে দিবেন। ওকে করলে আমরা যখন লোকাল ডিস্ক ডিতে যাব, দিস কম্পিউটার লোকাল ডিস্ক ডি, লোকেশনটা এটা সিলেক্ট করছিলাম, দেখবো এখানে লোগো নামের একটা ফাইল সেভ হয়ে গেছে, ঠিক আছে, যেটা একটু আগে সেভ করলাম। এখন এটাকে আমার জেপিজিতে সেভ করতে হবে। জেপিজি কীভাবে করবো? ফাইলে যা, ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট, এক্সপোর্টে যেয়ে এখানে সেভ অ্যাজ টাইপ সিলেক্ট করব। লোকেশনটা যেহেতু আমি লোকাল ডিস্ক ডিতে সেভ করছি একবার, আমার র ফাইলটাকে, আমার লোকেশনটা লোকাল ডিস্ক ডিতে অটোমেটিক সেভ হয়ে আছে, ঠিক আছে। দেন সেভ অ্যাজ টাইপে ক্লিক করলে এখানে জেপিজি অপশনটা আসবে, এখানে ক্লিক করবো, ইউজ আর্টবোর্ড নামের একটা অপশন ভিজিবেবল হবে। দেখেন নর্মালি এটা ছিল না, এটা ইনভিজিবেবল ছিল, এখন যখন এটাকে জেপিজি সিলেক্ট করবেন, ইউজ আর্টবোর্ডের অপশনটা
ভিজিবল হবে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কি হবে, এই আর্টবোর্ডের মাঝখানে যেইটুকু আছে শুধুমাত্র সেইটুকু আপনার জেপিজিতে দেখাবে, বাইরে কোনো অবজেক্ট থাকলে সেটা দেখাবে না, ঠিক আছে। দেন সেভ করব, জেপিজির অপশনটা আসবে। জেপিজির অপশন আসলে এখানে কালার মডেল অলওয়েজ আরজিবি করে দেব আমরা, সবসময় জেপিজি সেভ করার ক্ষেত্রে সবসময় এটা আরজিবি থাকবে কালার মডেলটা। দেন কোয়ালিটিটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কী কোয়ালিটির উপরে ই করতেছেন। দেখেন এখানে স্লাইডার ক্লিক করলে স্লাইডারটা মুভ হয়, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম রাখলাম, এখানে আমার কম্প্রেশন মেথডটা রাখবে স্ট্যান্ডার্ড। দেন রেজুলেশন থাকবে আমার 300 PPI। আপনারা যদি আরও ছোটো হিসেবে সেভ করতে চান এখানে আরও অপশন দেওয়া আছে, আমি আপাতত 300ই রাখলাম। দেন এখানে আমার যেই অপশনটা আছে এটা নর্মালি বাই ডিফল্ট যেটা থাকে সেটাই থাকবে, ওকে করে দিব। ওকে করলে যদি আবার যায় আমি লোকাল ডিস্ক দিতে গেলাম, দেখেন এখানে একটা লোগো জেপিজি নামের একটা জেপিজিও সেভ হয়ে গেছে, এটাতে ক্লিক করি আমার জেপিজিটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন এটাকে আরেকটা ফরম্যাটে সেভ করতে হবে, সেটা হলো ফাইলে যাব, এক্সপোর্টে যাব, জেপিজি এই যে সেভ টাইপ জেপিজি সেভ করছে এইটাতে ক্লিক করে পিএনজি সেভ ক্লিক করব, পিএনজি, ঠিক আছে। পিএনজি পিএনজিতে সিলেক্ট করলাম পিএনজিটা, দেন আবার ইউজ আর্টবোর্ডে ক্লিক করব, সেভ দিব, ইউজ পিএনজির অপশনটা চলে আসবে। পিএনজি এইখানে রেজুলেশনটা 72 PPI দেওয়া আছে, আপনারা যেটা চান, এখানে আমি 300টা করে নিলাম। দেন সেভ, দেখেন আমি যদি আবার যাই পিএনজি নামের একটা ফাইল চলে আসছে, বলতেছি পিএনজি নামের একটা ফাইল চলে আসছে, এটাকে আমি চাইলে ওপেন করতে পারি, পিএনজিটাও এরকম দেখাচ্ছে। এখন কোশ্চেন আসতে পারে, এত এতগুলো না, তিনটা ফাইল সেভ করছি, প্রথমটা তো র ফাইল, এটা সেভ করতেই হবে, ঠিক আছে, ফিউচারের জন্য আমার লাগবে। কোশ্চেন আসতে পারে, জেপিজি আলাদা সেভ করলাম, এইটার প্রিভিউ সেম, পিএনজি আলাদা সেভ করলাম, এইটার প্রিভিউ সেম, দুটোর মধ্যে পার্থক্য কী? জেপিজি এবং পিএনজি আমি যদি ইলাস্ট্রেটরে এটাকে ওপেন করি, দেখবেন দুইটার মধ্যে একটা পার্থক্য আসছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে আর একটা ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। তো এইটা হলো আপনার অ্যাজ এ ক্লায়েন্টকে দেখানোর জন্য প্রিভিউ হিসাবে সেভ করতে পারেন, বাট কোনো কিছুর ওপরে ইউজ করার জন্য যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে পিএনজিটা লাগবে যেটার ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই পিএনজিটা সেভ করতে হয়, পিএনজির কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে, এই জন্য পিএনজিটা সেভ করতে হয়। আবার আপনার কাছে যদি র ফাইল থাকে, র ফাইলটাকে ড্রাগ করে নিয়ে যেতে পারবেন, লাইক এইখানে আমি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, ধরে নিচ্ছি এটা আমার অ্যাজ এ ফ্লায়ার ডিজাইন হিসেবে আছে, এখানে ইমেজিন করেন একটা ফ্লায়ার ডিজাইন আছে, লোগোটাই এনে বসাইতে হবে। আমার লোগোর র ফাইলটা আছে, লোগোর র ফাইলটা সেভ করা আছে, ধরেন এটা কাটে দিছি, কেটে দিলাম, হ্যাঁ, বাট আমার লোগোর র ফাইলটা সেভ করা আছে, এটাকে আবার ওপেন করবে ইলাস্ট্রেটরে, ডাবল ক্লিক করলে ইলাস্ট্রেটরে এটা অটোমেটিক ওপেন হবে, ওপেন হলো, হ্যাঁ। আর এইখানে আমার ধরে নিচ্ছি, এখানে একটা ইমাজিন করে নিচ্ছি, একটা আছে, কিছু নাই না, একটা ফ্ল্যাট ডিজাইন আছে ধরে নিচ্ছি, ঠিক আছে, ওইটার মধ্যে জাস্ট আমার লোগোটা বসাইতে হবে। কীভাবে বসাবো, লোগোর ফাইলে যাব, এটাতে সিলেক্ট করব, ঠিক আছে, সিলেক্ট করার পরে এটাকে মাউসের লেফট বাটন প্রেস করে এই যে ডকুমেন্টের অপশনটা আছে না, এই ডকুমেন্টের অপশনের উপরে ক্লিক নিয়ে যাব। ধরেন এখানে যদি আরও ডকুমেন্ট থাকতো, সেই ওইটার মধ্যে যদি ওপেন করা লাগতো সেক্ষেত্রে ওপেন করতাম। আমার এখন কোনটার ওপর মধ্যে ওপেন করা দরকার, আনটাইটেল ফোরে, আনটাইটেলের উপরে নিয়ে গেছে, কী হয়েছে দেখেন, আবার দেখাই, সিলেক্ট করে যখন এইটার উপরে মাউসের কার্সরটা নিয়ে যাচ্ছি, ঠিক এইটার উপরে যখন মাউসের কার্সরটা নিচ্ছি, অটোমেটিক আমার আনটাইটেল ফোরের ডকুমেন্টটা ওপেন হয়ে যাচ্ছে। এখন এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসবো, আবার আমি কিন্তু মাউসটা ধরেই রাখছি, মাউস কিন্তু ছেড়ে দেই নেই, মানে লেফট বাটন প্রেস করে ধরে রাখছি, দেন এখানে এনে ছেড়ে দিলে আপনার লোগোটা এখানে চলে আসলো। কারণ আপনি চাইলে এটাকে শিফট এবং অল্টার প্রেস করে ছোটো করতে পারেন, ছোটো বা বড় করতে পারেন। প্রিভিউর জন্য দিবেন জেপিজি ফাইল, পছন্দ সব কিছু যদি কমপ্লিট হয় তখন র ফাইল দিতে হবে, পিএনজি ফাইল দিতে হবে, পিডিএফ ফাইল দিতে হবে, মেসেঞ্জারে দিতে হবে, একটু দাঁড়ান, মেসেঞ্জারে দিতে হবে, ফাইবারের মেসেঞ্জার আছে বা আপনার আপওয়ার্কে যদি দেন, আপওয়ার্কেরও মেসেঞ্জার আছে, পার্সোনাল,
ক্লিয়ার এই পর্যন্ত যা দেখছি হ্যাঁ ক্লিয়ার 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 আমিও জানি না মামাটা কি ভিডিও অফ করে দে হ্যাঁ